mighty castle. देख रहे हो क्या দাও তো ওই সময় কি কনস্ট্রাকশন নরমাল লেন্স লাগাই দিব ওটা দিয়ে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবা না It is also of the yeah. Look, what is it?
1313 সালে ইংল্যান্ডের সারে কাউন্টিতে জন্ম নেওয়া রিচার্ড ফিটজালান ছিলেন তৃতীয় আর্ল অফ অরুন্ডেল এবং অষ্টম আর্ল অফ সারে। তিনি অরুন্ডেল প্রাসাদের গণ্ডির ভেতর একটি চ্যাপেল নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি তার ব্যক্তিগত উইলে এই সংক্রান্ত ইচ্ছা প্রকাশ করেন। সেই অনুযায়ী চ্যাপেল নির্মাণের কাজ শুরু হলেও রিচার্ড ফিটজালান তা দেখে যেতে পারেননি। 1376 সালে তার মৃত্যু হয় এবং তার চার বছর পর 1380 সালে সেই চ্যাপেলটি নির্মাণ শেষ হয়। রিচার্ড ফিটজালানের সম্মানে নামকরণ করা হয় ফিটজালান চ্যাপেল। কি এই যেখানে লেখা গার্ডেন, লোকজন তো বাইরে এলো দেখলাম। চলুন ঘুরে আসি চ্যাপেলের ভেতর। ১৬৪২ থেকে ১৬৫১ সাল পর্যন্ত ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে রয়্যালিস্ট এবং পার্লামেন্টেরিয়ানদের মধ্যে বিরোধ তৈরি হয়, যা ইতিহাসে ওয়ার্স অব দ্য থ্রি কিংডমস নামে পরিচিত। আপনারা অনেকে অবশ্য এটাকে ইংলিশ সিভিল ওয়ার নামেও জেনে থাকবেন। সেই সময় ১৬৪৩ সালে পার্লামেন্টেরিয়ানদের একটি দল অরুন্ডেল প্রাসাদ আক্রমণ করে। সেই আক্রমণে প্রাসাদের সাথে এই ফিটজালান চ্যাপেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১৮০০ পর্যন্ত এই চ্যাপেলটি অবহেলিত থাকে। সেই সময় চ্যাপেলের পশ্চিম পাশে অ্যাংলিকান প্যারিশ প্রতিষ্ঠিত হয়। ১২তম ডিউক অফ নরফোক বার্নার্ড হাওয়ার্ড ১৮৩৭ সালের দিকে এই চ্যাপেলটি মেরামতের উদ্যোগ নেন এবং পরবর্তীতে তার উত্তরসূরিরা এই চ্যাপেলটি সম্প্রসারিত করে এর সম্পূর্ণ মেরামত শেষ করেন। ১৮৭৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়
অ্যাংলিকান প্যারিশ নয়, বরং এই চ্যাপেলটি স্বাধীনভাবে পরিচালিত হবে এবং প্রার্থনার জন্য এখানে সবাই আমন্ত্রিত। কিন্তু তারপরেও ধীরে ধীরে এই চ্যাপেলে ক্যাথলিক মতবাদ প্রাধান্য পেতে শুরু করে। এখন একটি কাঁচের দেয়াল দিয়ে চ্যাপেলটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক পাশে ক্যাথলিক আর অন্য পাশে প্রোটেস্ট্যান্ট প্যারিশ মতবাদ। এটি কিছুটা অস্বাভাবিক মনে হলেও ইংল্যান্ডে একেবারে বিরল নয়। ফিটজালান চ্যাপেল বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি স্বাধীন চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে পরিচালিত হচ্ছে, সেই সাথে এর রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য বিভিন্ন অনুদান গ্রহণ করা হচ্ছে। অরুণডেল প্রাসাদ এবং এর বাগান ঘুরতে আসলে আপনিও এই ঐতিহাসিক চ্যাপেলটি ঘুরে দেখতে পারেন। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাইকে শুভেচ্ছা।